আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা রাউটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য সেটিং করতে পারি। এর জন্য আপনাকে রাউটারের অ্যাডমিন প্যানেলে আসতে হবে। তো আমি আসার জন্য 192.168.0.1 এই অ্যাড্রেসে আমি আসলাম। অর্থাৎ মডেল ভেদে অ্যাডমিন প্যানেল কিন্তু রাউটারের ভিন্ন হয়ে থাকে, সেই জন্য আপনাকে রাউটারের পিছনে লেখা অথবা রাউটারের মডেল ভেদে রাউটারের অ্যাডমিন প্যানেল অ্যাড্রেসটি আপনাকে জেনে ক্রোম ব্রাউজার, মোবাইল থেকে হলে মোবাইলে এবং কম্পিউটার হলে কম্পিউটারে ব্রাউজারে এসে আপনাকে অ্যাডমিন প্যানেলের লগ ইন করতে হবে। তো আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করলাম এবং লগ ইন করার পরে আমাকে ওয়াইফাই সেটিং এ আসতে হবে। এটা এই অপশন এই সেটিংটি বিভিন্ন মডেলের কিংবা বিভিন্ন রাউটারের ভিন্ন ইন্টারফেস হতে পারে। তো এটি সাধারণত অ্যাডভান্স সেটিং এ অথবা ওয়াইফাই সেটিং এ থাকে, এটি আপনারা খুঁজে বের করে নেবেন। অপশনটি চ্যানেল এবং ব্যান্ডউইথ, কত রাউটারে শুধু উইথ লেখা থাকে। তো এই সেটিং এ আপনারা আসবেন। এই সেটিং এ আসার পরে আপনাদের নেটওয়ার্ক মোড, এটা কিন্তু আপনার ওয়াইফাই ভার্সন 4, ওয়াইফাই ভার্সন 5 এবং ওয়াইফাই ভার্সন 6, এটা ভার্সনের উপরে ডিপেন্ড করে এটা নেটওয়ার্ক মোড সিলেকশন হয়ে থাকে। আপনারা বাই ডিফল্ট যেটা আছে নেটওয়ার্ক মোড সেটাই রেখে দিবেন। এরপরে ওয়াইফাই চ্যানেল, আপনারা ওয়াইফাই চ্যানেল আমরা জানি নন ওভারল্যাপিং চ্যানেল হলো চ্যানেল 1, চ্যানেল 6, চ্যানেল 11, এটা হলো নন ওভারল্যাপিং চ্যানেল। আপনারা এই চ্যানেলগুলো ইউজ করার চেষ্টা করবেন, অথবা আপনারা অটো দিয়েও রাখতে পারেন যদি আপনার আশেপাশে কোনো ওয়াইফাই সিগন্যাল না থাকে। সেই ক্ষেত্রে রাউটারের জন্য যে সুইটেবল চ্যানেলটি সেটি রাউটার নিজেই সিলেক্ট করে নিবে। আর ওয়াইফাই ব্যান্ডউইথ কিংবা ওয়াইফাই উইথ, এটি আপনাকে 20 মেগাহার্জ করে দিতে হবে, এবং 20 মেগাহার্জ করে দিলে আপনি কিন্তু ওয়াইফাই রেঞ্জ একটু ভালো পাবেন এবং একটু বেশি পাবেন। আপনি যখন 40 মেগাহার্জ কিংবা 80 মেগাহার্জে রাখবেন, সেক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের সিগন্যাল রেঞ্জ একটু কম পাবেন। একটু দূরত্বে পেতে হলে আপনাকে 20 মেগাহার্জ সিলেক্ট করে রাখতে হবে, এবং এটি হলো আপনার 2.4 গিগাহার্জের নেটওয়ার্কের জন্য। আপনারা চাইলে 5 গিগাহার্জে, 20 মেগাহার্জ, 40 মেগাহার্জ, 80 মেগাহার্জ অপশন পাবেন। এগুলোর ভিতরে আপনাকে যখন 20 মেগাহার্জ দিবেন তখন সিগন্যাল কিন্তু আপনি বেশি পাবেন। তো আমি যেহেতু আমার দুইটা ডুয়েল ব্যান্ড রাউটার, অর্থাৎ 2.4 গিগাহার্জের একটা এসএসআইডি পাওয়া যায় এবং 5 গিগাহার্জের একটা এসএসআইডি পাওয়া যায়, অর্থাৎ 5 গিগাহার্জের নিকটবর্তী ইউজারদের ভালো স্পিড পাওয়ার জন্য আপনারা এখানে 5 গিগাহার্জের ক্ষেত্রে 40 কিংবা 80 দিয়ে রাখতে পারেন। কিন্তু আপনি যখন দূরবর্তী, অর্থাৎ রাউটার থেকে একটু দূরবর্তীতে সিগন্যাল নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়াইফাই ব্যান্ডউইথ 20 মেগাহার্জ করে দিয়ে সেভ দিবেন। তাহলে কিন্তু আপনি দূরবর্তীতে আপনার ওয়াইফাই সিগন্যালটি পাবেন। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা রাউটারের সিগন্যাল রেঞ্জ বর্ধিত করতে পারেন আপনার ডিফল্ট যে সেটিংটা থাকে। আপনাদের যদি কোনো সেটিং করতে কিংবা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। ধন্যবাদ।